হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো এবং বলবো। আর দেখো, দুজন একই কালারের জামা পরে ফেলেছি, সেটা আমরা বুঝতে পারিনি। মানে এখন ক্যামেরার সামনে এসে এখন দেখছি যে বাবা, একই রকমের ড্রেস হয়ে গেছে, কালারটা একদম একই রকম হয়ে গেছে। হ্যাঁ, তো হ্যাঁ, এত ভাব দুজনা। তো যাই হোক, তো যেটা বলবো সেটা হলো, অনেক পরিশ্রমের পর মানে যেটা আসার দরকার আর কি, সেটা না হলে মানে আমরা যে এত ভিডিও করি, এত পরিশ্রম করি, সেটা সফল হতো না। তো সেইটা এসেছে, সেটা হলো এই যে দেখতেই পাচ্ছ, এই যে অ্যাডসেন্স, হ্যাঁ, গুগল অ্যাডসেন্স। হ্যাঁ, তো এটা ছাড়া কিছুই হবে না। তো এই যে আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা দেখো, তোমরা ছাড়াও আমাদের যেমন হবে না, আর এইটা তো তোমাদের জন্যই আমরা পেয়েছি। তো এই যে দেখো, সুদূর আমেরিকা থেকে এসছে, মানে এর থেকে আনন্দের আর কিছু নেই। হ্যাঁ, আমরা ভাবছিলাম অনেক দিন ধরে কবে পাবো, কবে পাবো, অনেক অনেক। প্রথমে তোমার তো জানোই, যারা ইউটিউব করো, তো প্রথমে হলো থাকে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা, ঠিক আছে, সেটা পার করে এসে তারপরে কি বলো? হ্যাঁ, প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে লাস্ট 365 ডেজ এর মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার্স। তো এখন অনেক নিয়ম কিছু চেঞ্জ হয়ে তাই বলে যে খুব সহজ হয়েছে তা না, তো শর্টের মাধ্যমে মনিটাইজেশন হচ্ছে। তো আমাদের এখন এই যাত্রা পথের মধ্যে তো আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করেছি এবং একটার পর একটা স্টেপ। আমরা যখন শুরু করেছি তখন কিন্তু এই শর্টসে কোনো অ্যাডও ছিল না, কিছুই না, পুরোটাই ব্লগের উপর ছিল। ওটা 23 সালের ফেব্রুয়ারি মাস থেকে হয়েছে, ওটা সবাই জানে। কিন্তু ঘটনা হচ্ছে, ইউটিউবের একটা ভারী চমৎকার একটা সিস্টেম আছে, সেটা যেটা মানে আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানে আমরা এই অভিজ্ঞতা লাভ করেছি, অর্জন করেছি অভিজ্ঞতা, এবং যারা ইউটিউব করে সবাই নিশ্চয়ই এই একই অভিজ্ঞতা জানাবে আর কি। তো সেটা হচ্ছে, সবাই ভুলতে পারে কিন্তু ইউটিউব, যে কোনো ইউটিউবারকে কোনোদিন ভোলে না, সে সব সময় ইউটিউবারকে সাপোর্ট করে যায় এবং টেকনিক্যালি সে সাপোর্ট দিয়ে যায়। এবং একটার পর একটা স্টেপ কিভাবে এগোতে হবে, মানে সমস্ত এভরিথিং, কেউ না জানলেও এটা মানে ওরাই, কেউ হয়তো প্লেন ভিডিও আপলোড করছে কিন্তু তাকেই সেই স্টেপ বাই স্টেপ ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, তারপর হচ্ছে হ্যাঁ, একটার পর একটা সেটিংস অটোমেটিক্যালি চলে আসে এবং চলে আসতে আসতে এই যে অ্যাড্রেস ভেরিফিকেশন, মানে অ্যাডসেন্স, তারপর হচ্ছে কি বলে ওটাকে, মনিটাইজেশন প্রসেস, তারপর হচ্ছে আইডেন্টিটি প্রুফ, এগুলো সব স্টেপ বাই স্টেপ অটোমেটিক্যালি মানে এগুলো সেটিংস চলে আসে। মানে আমাকে আমাকে মানে কোনো ইউটিউবারকে কোনো হেডেক বা চিন্তা করতে হয় না, ওরা খুব সাপোর্ট করে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ইউটিউব কখনো ফেলে দেবে না, সব সময় ইউটিউবকে ধরে থাকলে ইউটিউব সব সময় সাপোর্ট দেবে, টেকনিক্যাল সাপোর্ট অলওয়েজ ওরা দেয়। আর মেসেজ করলে ওরা, হ্যাঁ, ওরা তো রিপ্লাই দেয়। আর একটা জিনিস হচ্ছে, অনেকে বিভিন্ন রকম আছে, অনেকে বলে যে এত সাবস্ক্রাইবার হলে এত এই করতেই হবে, এক মাসে এত হাজার ভিউজ হলে তো এত ডলার হয়, এরকম ঘটনাটা আমরা আগে দেখতাম, কিন্তু বাস্তবে আমরা ভিডিও করে সেইটা দেখছি একটু হয়তো ডিফারেন্স হতেই পারে। এটা আমাদের হয়েছে, সবার ইচ্ছে হয় তা না, আমাদের সাবস্ক্রাইবার যে সংখ্যা খুব বেশি তা না, কিন্তু তার মধ্যে আমাদের যে ওয়াচ টাইম হয় বা মানে যে ভিউ হয় তাতে কিন্তু যথেষ্ট আমাদের ভিউ জেনারেট হয়, সেই ভিউ জেনারেট। এবার দেখা গেল একজনের একটা ভিডিওতে দেখা গেল 10,000 ভিউ হলো, সেই 10,000 ভিউ হলেও তার যে সেই পরিমাণ ডলার যে তার
জেনারেট হবে তার কোনো গ্যারেন্টি নেই। আবার দেখা গেল একজনের 120টা ভিউ হয়েছে কিন্তু তাতে যে পরিমাণ ডলার জেনারেট হবে, দেখা গেল একজনের 1000 ভিউ হয়ে সেই পরিমাণ ডলার জেনারেট হচ্ছে। তো ভিউজটা নির্ভর করে তার টোটাল অ্যাডেড অ্যাড তো বটেই, মানে ভিউটা সে একজন কেমনভাবে পুরো ভিডিওটা দেখছে তার উপর নির্ভর করে মানে ডলারের অ্যামাউন্টটা ডিপেন্ড করে। সব ক্ষেত্রেই যে ভিউ দেখেই আমি বুঝে গেলাম যে এর এত ভিউ হয় মানে তার মানে তো ভালো ইয়ে করে, এটাও সব ক্ষেত্রে না, এটা মানে আমাদের অভিজ্ঞতা হয়েছে। অল্প ভিউতেও কিন্তু ডলার জেনারেট করা যায়, তার কারণ যদি তারা প্রত্যেকে ভিউটা মানে অডিয়েন্স যারা দেখেন আপনারা তারা যদি থরলি টোটাল দেখে তাহলে কিন্তু ভিউ জেনারেট অল্প হলেও ডলার জেনারেটটা কিন্তু যথেষ্ট পরিমাণে হয়। তো এই হচ্ছে বিষয়। তো আমরা আজকে আমাদের খুবই আনন্দ, আর আমাদের অ্যাডসেন্সটা এসছে অনেক দিন আগে, সেটা এসছে কবে, আমাদের যেদিনকে দ্বিতীয় পুত্র জন্মগ্রহণ করে অর্থাৎ 11 তারিখে, না সেই দিনকে অ্যাডসেন্সটা এসছে। তো সেই অ্যাডসেন্স 11 তারিখে হয়েছিল, তো 11 এপ্রিল। তো ওই অ্যাডসেন্স আসার পর আমরা এতদিন পর আজকে এই অ্যাডসেন্সের ব্লগটা করছি। আমি আমরা দেখলাম যে এবারে করার দরকার, কারণ 1 মাস হয়ে গেছে। হ্যাঁ, তো সেই জন্য তোমাদেরকে ভালো খবরটা দিয়ে দিলাম। আর কি বলবো, ইউটিউবকে মানে ধরে রাখো, তোমরা যারা করছো ইউটিউব তো ইউটিউবকে ধরে রাখো। প্রথমে মানে একটু কি বলবো, স্ট্রাগল করতে হবে। হ্যাঁ, তো আমাদেরও করতে হচ্ছে, এখনো করছি। হ্যাঁ, তো তোমরাও এটাকে যারা নতুন করছো তারাও ধরে রাখো ইউটিউবকে, দেখো কোনো সময় তোমরা নিরাশ হবে না। তো আমরাও ভাবতাম যে কবে সবাই দেখায় যে অ্যাডসেন্স আসছে। হ্যাঁ, তো মানে ব্যাংকের ব্যাপারটা, তো ভাবতাম যে অ্যাডসেন্স আসছে আমাদের কবে আসবে, কোনোদিন কি আসবে। হ্যাঁ, তো ভিডিও তো দিয়েই যেতাম, তো দেখলে দেখবো অনেক ভিডিও দিয়ে দিয়েছি, তো দিয়েই যেতাম, ভাবতাম হয়তো আসবে না। কিন্তু ইউটিউব কাউকে নিরাশ করে না, তো আমাদেরও সেই দিন এসছে, তো অ্যাডসেন্স এসছে। এরপরে আরও এর পরের যে স্টেপ আছে, স্টেপে স্টেপে উঠেই যাচ্ছি। তো এর পরের যে স্টেপ আছে সেখানেও পৌঁছাতে গেলে সেটাতেও স্ট্রাগল করতে হবে। তো এইভাবেই চলবো, তোমরাও চলো। হ্যাঁ, আর আমাদের ভিডিও দেখো তোমরা। হ্যাঁ, সেটা আমরা বুঝতে পারি, ঠিক আছে। তো তোমরা আমাদের ভিডিও দেখো রেগুলার, সকাল 8টার সময় আমাদের ব্লগ পোস্ট হয়, তো তোমরা দেখবে অবশ্যই আমাদের ভিডিও। তাহলে আমরাও খুব কি বলবো, আনন্দিত হব, তারপরে উৎসাহ পাব, ঠিক আছে। সেই জন্য আমাদের ভিডিও তোমরা দেখো। হ্যাঁ, আর আর কি বলবো, আর বলবো বলতে আমাদের যে চ্যানেলটা সেই চ্যানেলটা তো টোটালটাই ফ্যামিলি ওরিয়েন্টেড চ্যানেল। তো আমরা আমাদের নিত্য নৈমিত্তিক আমাদের পারিবারিক কি কাজকর্ম হচ্ছে না হচ্ছে, আমরা একটা ফ্যামিলিতে একটা সংসারে বাবা মা স্ত্রী সন্তান নিয়ে একটা ছেলে কিভাবে থাকে, অথবা আরেকটা দিক থেকে শাশুড়ি শ্বশুর এবং স্বামী এবং সন্তানদের নিয়ে কিভাবে থাকে, এই নিয়ে আমাদের টোটাল চ্যানেলটার টোটাল ডিটেলসটা নিত্য নৈমিত্তিক ব্যাপারে আমরা পোস্ট করি। তো আমরা এবার চ্যানেলের বিভিন্ন রকম ভাগ থাকে, এক একজন এক এক রকম ভাবে করে, তো কেউ বিভিন্ন ভাবে করে বিভিন্ন রকম ভাবে গ্রো করে। তো আমাদের আমরাও হয়তো এখন কচ্ছপের মতো দৌড়াচ্ছি, তো আপনাদের আশীর্বাদ আমাদের মাথায় থাকলে আমরাও হয়তো ডেস্টিনেশনে ঠিকভাবে পৌঁছাতে পারবো। কিন্তু আমরা কচ্ছপের মতো দৌড়াচ্ছি, দৌড়াই না, আস্তে আস্তেই দৌড়াই, তাহলে দম থাকবে। হ্যাঁ, তাহলে আমাদের চট করে হাঁপিয়ে পড়বো না, তা আমরা এই কচ্ছপের মতোই দৌড়াই। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের, বলো তুমি কি বলতে চাইছো। আর আমাদের বাড়িতে আছে
তো তোমরা আমাদের ব্লগ যদি দেখে থাকো দেখবে যে শাশুড়ি শ্বশুর মানে আমি ঠাম্মা বলি আমি দাদু বলি ঠিক আছে নাম চেঞ্জ করে দিয়েছি যেহেতু ইনা ঠাম্মা দাদু তো আমাদেরও ঠাম্মা দাদু হয়ে গেছে সবারই ঠাম্মা দাদু ঠিক আছে তো শাশুড়ি শ্বশুর তারপরে কি বলবো উনি আছেন আমাদের মাস্টারমশাই ঠিক আছে তারপরে ইনা আছে এখন আবার ডিনা যোগ হয়েছে তার মধ্যে আমি যোগ হয়েছি তাহলে কি হলো আমরা ছজন আছি তো ছজনকেই প্রত্যেকটা ব্লগে তোমরা দেখতে পাও ঠিক আছে তো আমরা কেমন আনন্দ করে চলি কিরকম ভাবে কি করি রেগুলার একটা পরিবারে মানুষরা একটা ফ্যামিলিতে হাজবেন্ড তার পরিবার নিয়ে কিরম থাকে বা একটা ওয়াইফ তার পরিবারকে নিয়ে কিভাবে থাকে এটাই আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি হ্যাঁ তো অনেকের কাছে হয়তো ইন্সপিরেশন হতে পারে এটা ভালো লাগতে পারে তো অবশ্যই ভালো লাগারই কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা ইউটিউব চ্যানেলটা শুরু করেছি এবং এখনো পর্যন্ত মানে কেরিয়ার হিসেবে এটাকে মনে করছি না এটা আমাদের একটা প্যাশন খুব ভালো লাগছে আর আমাদের একসঙ্গে এত মানুষ আমাদের সঙ্গে আপনারা সবাই আছেন দেখছেন হ্যাঁ হয়তো ভারতের বাইরেও অনেকে আছে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এটা এটা একটা বড় পাওনা তারপরে আসবে প্রফেশনের দিক থেকে একটা জায়গায় পৌঁছালে হ্যাঁ প্রথমেই প্রফেশন হিসেবে বা আমার কেরিয়ার হিসেবে যদি এটা মনে করি তাহলে কিন্তু টেনশনে পড়ে যাব সেই জন্য প্রথমে এটাকে কেরিয়ার হিসেবে মনে করলে হবে না এটা একটা জাস্ট একটা আনন্দ আর সব থেকে একটা ডকুমেন্টারি একটা ম্যাটার ব্যাপার সেটা হচ্ছে আমি যখন বৃদ্ধ হয়ে যাব তখন আমরা এগুলো দেখব যে একসময় আমরা এরকম ছিলাম তো তার সঙ্গে সঙ্গে আমাদের সবাইকে আনন্দ কেরিয়ারটা একটা পথে আবার নিজেদের ছবি নিজেদের ভিডিও নিজেরাই দেখছি হ্যাঁ এটা একটা মজার ব্যাপার আর কি ঠিক আছে আনন্দের ব্যাপার সেই জন্য যারা প্রথম মানে ইউটিউব করছো তারা প্রথমে ওইসব মানে অন্য কোনো দিকে যাবে না ওই রোজগারের দিকে চিন্তা করবে না আনন্দ করে ভিডিও তৈরি করো ঠিক আছে তো ঠিক একদিন জায়গায় পৌঁছে যাবে আর আমরাও করছি আমরাও প্রথমে ওসব চিন্তা করিনি তারপরে আস্তে আস্তে ভিডিও অনেকে দেখে আর কি আমরা মানে জানতে পারলাম যে ইউটিউব থেকে এরকম হয় আর কি রোজগার করা যায় তো সেই জন্য আমরা এটাকে বেশ জোর দিয়ে করছি ঠিক আছে তো তোমরাও করো দেখো আর আমাদের চ্যানেলে আপনারা সবাই সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক করুন হ্যাঁ সবাই যেমন এগিয়ে যাচ্ছে আমরাও যেন এগিয়ে যেতে পারি সেটা অবশ্যই আপনাদের শুভকামনা আপনাদের ভালোবাসা আশীর্বাদ স্নেহ সব কিছু মিলিয়ে আমরা এইভাবেই এগিয়ে যেতে চাই আর আমরা পরিবার নিয়ে এইভাবেই আপনাদেরকে এন্টারটেন করতে চাই তো আর কি বলবো আজকে আর বেশি কিছু বলার নেই হ্যাঁ আজকে আমরা ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিই রোজ তো লিপি বলে তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর প্রত্যেক দিন অবশ্যই সকাল 8টার সময় আমাদের ব্লগটা পাবলিশ হয় আপনারা সবাই দেখবেন 8টা থেকে আবার একটু দেরিও হয়ে যায় মাঝে মাঝে সেটা খুব রেয়ার খুব রেয়ার খুব কম কারণ কি লোড হতে আর কি দেরি হয়ে যায় মোবাইলে মাস্টার সাহেব বলে আইফোনে একটুখানি সময় লাগে তাই না রাত্রিবেলা নেটওয়ার্কের অনেক সময় যাই হোক তো সেই জন্য সকালবেলায় ওটাকে লোড করতে হয় সেই জন্য দেরি হয়ে যায় আর কি তো তোমরা খুব মানে কম নাকি সেটা তাই না ওই 8টা থেকে 8টা 8:30টার মধ্যে হয় তো তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আরো নতুন নতুন ভিডিও দেবো তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি তো কালকে আবার দেখা হবে কালকে আবার ব্লগ নিয়ে চলে আসবো ঠিক আছে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ টাটা বাই বাই গুড নাইট